আসসালামু আলাইকুম। কবি আপনাকে যুক্ত করেছে, আপনি বলেন ভাই। আচ্ছা আসিফ ভাইয়া, আপনি ধর্ম, হ্যালো, হ্যাঁ ভাই, আপনি জি যেটা বলবেন সেটা দ্রুত বলে ফেলেন, তো আস্তে জি আস্তে বললে আচ্ছা তো আচ্ছা আমার সময় হ্যাঁ, নষ্ট হয়। না আমি শিওর হলাম আপনি আমার কথাটা শুনতে পাচ্ছেন কিনা আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা পরিষ্কার শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা ভাইয়া, আপনি কি মানে সৃষ্টিকর্তা কি বিশ্বাস করেন না, যে আমাদের সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা আছে, জিনিসটা কি সেটা একটু আমাকে বলেন, বুঝাই মানে বলেন। সৃষ্টিকর্তা তিনি যিনি কিনা এই গোটা বিশ্বটা, এই গোটা মানে পৃথিবীটা মানে যাকে জি, বলে আর কি। এটা আপনি জানছেন কোথেকে, এই যে সৃষ্টিকর্তা যে গোটা পৃথিবী কিছু একটা করছে, এটা হ্যাঁ কার থেকে শুনেছেন? জি, আমার মনের ভিতরে যে একটা আল্লাহ পাক যে একটা মানুষকে একটা বিবেক দিছে, এই বিবেকটা কাজে লাগালে। মনের ভিতরে অনুভূতি তো অনেকেরই অনেক কিছু থাকতে পারে। আমারও ভাই মনের ভিতরে অনুভূতি হয়। ভারতীয় হ্যাঁ সিনেমার হ্যাঁ নায়িকা ক্যাটরিনা কাইফ আমাকে ভালোবাসে, হ্যাঁ আমিও হ্যাঁ তাকে হ্যাঁ ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, কিন্তু পত্রিকা খুলে দেখি সে না বিয়ে করে ফেলছে। এখন মনের ভিতরে ইচ্ছা, মনের ভিতরে কামনা, মনের ভিতরে আকাঙ্ক্ষা, মনের ভিতরে আবেগ, এগুলা দিয়ে তো ভাই দুনিয়া চলবে না। হ্যাঁ, আমি যদি এখন বলি যে মানে ক্যাটরিনা কাইফ আমি মনে মনে স্বপ্নে দেখছি, মনে মনে আমি মনে মনে যদি আপনি কলা খেতে চান, তাহলে কলা তো আপনি মনে মনে খাই, খান, অসুবিধা নেই, কেউ তো না আপনাকে কিছু আসিফ বলবে না। ভাইয়া, কিন্তু সেটা তো ভাই মনের কলা খাইলে তো আপনার পেটটা আসলে ভরবে না, তাই না? পেট না ভরে তো হইলে আপনার আমি হচ্ছে সত্যিকারের কলা। আমি ভাই আমি কথা যখন বলছি তখন একটু নিজে মনোযোগ দিয়ে ওকে শুনবেন, ওকে আচ্ছা বলুন শুনে বলুন সেই আচ্ছা ঠিক অনুসারে যদি আপনি আলোচনা করেন তাহলে আমাদের আলোচনাটা একটা ফলপ্রসূ আলোচনা হবে, ঠিক আছে? আচ্ছা আপনি ওকে বলেন। মাঝখানে বারবার শব্দ করেন না, শব্দ না করে একটু বোঝেন আমি কি আসলে কি বলতে চাচ্ছি। আপনি যদি আসলে জানতে চান তাহলে ওকে একটু রাইট বোঝেন যে আমি কি বলতে চাচ্ছি। আমাদের স্ট্যান্ডটা কি সেটা যদি আপনি জেনুইনলি অনেস্টলি সত্যিকার অর্থে আপনি বুঝতে চান, তাহলে আপনি ভাই, আমিও ছোটবেলা আপনার মতোই একটা মুসলিম পরিবারে, আপনি নিশ্চয়ই আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একটা মুসলিম পরিবারে জন্মেছেন, তাই না ভাই? অবশ্যই আচ্ছা, আমিও একটা মুসলিম পরিবারে জন্মেছিলাম, আমাকেও এই একই কথা বলা হয়েছিল যে মহাবিশ্ব এটা বানাইছে আল্লাহ পাক, এবং আল্লাহ পাক একটা নবীরে পাঠাইছিল, সেই নবী হচ্ছে শেষ নবী, অনেকগুলো নবী পাঠাইছে, শেষ নবী হচ্ছে রাসুল, আমাদের রাসুল, সে অনেক ভালো মানুষ, অনেক মানে মানবিক মানুষ, অনেক প্রেম সরি প্রেম ভাইয়া, মানুষের আমি প্রতি অনেক আমি প্রেম। এটা বিশ্বাস করি না, আমি এটা বিশ্বাস করি না, সরি ভাইয়া, এটা বিশ্বাস করি না। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে বলছি আমাকে ছোটবেলা কি শেখানো হয়েছিল সেটা বলছি আপনাকে। আপনাকেও নিশ্চয়ই ছোটবেলায় এটাই শেখানো হয়েছিল, ছোটবেলা যখন আমরা পরিবারে বড় হই তখন আমাদেরকে নানা ধরনের জিনিস শেখানো হয়। তো পরবর্তীতে আমি যখন জিনিসগুলাকে আমি যখন প্রাপ্তবয়স্ক হলাম, যখন যুক্তি বুদ্ধি দিয়ে যাচাই করতে চেষ্টা করলাম, যে এগুলো আমি একটু যাচাই করে দেখি যে এগুলো আসলে আদৌ সত্য কিনা, কারণ এমনও হইতে পারতো আমি হিন্দু পরিবারে জন্মাইছি, আমাকে ছোটবেলা শেখানো হইতো তাহলে ব্রহ্মা বিষ্ণু শিব এরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, কৃষ্ণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, রাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ, তাই না ভাই? এক এক পরিবারে তো যে ধর্মে জন্মায় সেটাই শেখানো হয় নাকি? অবশ্যই তো এইভাবে তো আমি ছোটবেলা থেকে যেটা শিখে এসেছি সেই জিনিসটা সত্য নাকি মিথ্যা সেটা যাচাই করে দেখাটাই হচ্ছে একজন যুক্তিবাদী মানুষের কাজ, এবং আমিও সেই মানে যুক্তিতে আস্থা রেখেছি। আমি মনে করি যে যুক্তি দিয়েই আমার বুঝতে হবে সবকিছু, যদি আমি যুক্তি ছাড়া বুঝি, যুক্তি ছাড়া বিশ্বাস করি, সেটাকে আমরা বলি অন্ধবিশ্বাস। যুক্তি তথ্য প্রমাণ ছাড়া যেটা বিশ্বাস করে মানুষ সেটা হচ্ছে অন্ধবিশ্বাস। যেমন আমাকে ছোটবেলা আমার মা বলতো তুই কলা খেয়ে পরীক্ষা দিতে গেলে তুই তো কলা পাবি, মানে পরীক্ষার রেজাল্ট কলা আসবে, ডিম খাইলে ডিম পাবি, শূন্য পাবি, এরকম। তারপর কালো রঙের বিড়াল যদি আমার সামনে দিয়ে হেঁটে যায়, আমি যদি পরীক্ষা দিতে যাই অ্যাক্সিডেন্ট হইতে পারে, অথবা পরীক্ষা লাড্ডা লাড্ডা গোটা পাইতে পারে, না, এরকম এটা কথা হচ্ছে আমাকে মা আসিফ বলতো। ভাইয়া জাস্ট একটা কুসংস্কার, এটা একটা কুসংস্কার, হ্যাঁ, এটা কেন কুসংস্কার, এই যে এই জিনিসগুলো কেন কুসংস্কার? এটা হচ্ছে কুসংস্কার। আমি কোনো ধর্মগ্রন্থ না বিশ্বাস না, এই করি না। আমরা যে একটা কুসংস্কার এবং একটা যে কুসংস্কার না, হ্যাঁ এই এটা জিনিসটা আমরা কিভাবে আসিফ ভাইয়া, বুঝি সরি টু ভাই? সে, আমার কথাটা একটু বিকজ শুনে নেন, ভাইয়া শুনে নেন হচ্ছে কি, কথাটা একটু আমি শুনে নেন ভাই, কথাটা একটু শুনে নেন ভাই। ওকে বলেন। একটা বিষয় যে কুসংস্কার এবং আরেকটা বিষয় যে কুসংস্কার না, এইটা যাচাই করার উপায়টা কি? মনে করেন আমি পরীক্ষায় পড়ালেখা করলে ভালো রেজাল্ট হবে, এটা কিন্তু কুসংস্কার না, তাই না? তাহলে আমি একটা এক্সাম্পল দিব, না না, এক্সাম্পল না, আমি আপনাকে জানতে চেয়েছি যে এটা আমরা কিভাবে বুঝতে পারবো, প্রসিডিউরটা কি বোঝার, কোনটা কুসংস্কার কোনটা কুসংস্কার না, দেখুন একটা জিনিস গাছের একটু ডগা, জোরে যেমন বলেন ধরুন ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না, একটু জোরে বলতে হবে। যেমন ভাইয়া আমরা কলা খাই তাই না, কলা কলা বেনালা যাকে বলি আমরা, কলা বেনালা না, বেনানা, ওই বেনানা আর কি, কলা যাই হোক জ্যাকফ্রুট, ওই কাঁঠাল আমরা খাই তাই না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সই একটা কাঁঠালের
একটা কাঁঠাল খাই, জাস্ট একটা কাঁঠালের ভিতর কিন্তু অনেক ধরনের ভিটামিন থাকে, যাই হোক ভাই এ টু জেড ভাই, থাকে। আপনাকে না আমি উদাহরণ চাইনি আসলে, আমি চেয়েছিলাম জানতে যে আপনি কি হ্যাঁ প্রসিডিউরটা কি বোঝার। মনে করেন প্রসেসটা আপনি মানে ইলেকট্রিসিটি দিয়ে, ইলেকট্রিসিটি দিয়ে আপনি যে বাল্বে লাইট দেখুন, লাগাইলে লাইট ওকে জ্বলবে তাই না, অবশ্যই এটা জ্বলবে, অবশ্যই এটা তো কোনো সমস্যা না অবশ্যই। তাই না, আর কিন্তু হ্যাঁ কলা খাইলে পরীক্ষায় রেজাল্ট হবে শূন্য বা ডিম খাইলে পরীক্ষার রেজাল্ট হবে না শূন্য, না না সেটা তো এটাকে বলতে আমরা কেন হতো না, কুসংস্কার বলছি? কারণ হচ্ছে কলাটা আপনার কাজ করবে শরীরে, আর যে আপনার মনটা আছে না ভিতরে, ভিতরের যে ব্রেন, আল্লাহ পাক যে ভিতরে একটা ব্রেন দিছে মাথার ভিতরে, আবার আপনি আল্লাহ কি পাক কি কেন, করবেন আল্লাহ ভিতরে? পাক দিছে এটা তো এখন আমরা প্রমাণ করি নাই ভাই, আল্লাহ পাক যে আপনি দিছে। তো আসিফ ভাইয়া, আপনি তো শিক্ষিত একজন, আমি জানি, আই হোপ আমি এটা 100% ভাই আপনি শিওর, না আমি জানি। অপ্রাসঙ্গিক কথা বলছেন, আপনাকে যেটা আমি জানতে চাচ্ছি আপনি সেটা না বলে অপ্রাসঙ্গিক, আমি শিক্ষিত হই অশিক্ষিত হই তা দিয়ে ভাই কিছু যায় আসে না, তো আমরা একটা পয়েন্ট আলোচনা করছি, সেই পয়েন্টে কথা বলেন আপনি। আচ্ছা আমার পয়েন্ট হইতেছে, আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলো ভাই আমি আপনাকে আমি জানতে চাই। জিজ্ঞেস করেছিলাম যে একটা জিনিস কুসংস্কার এবং একটা জিনিস কুসংস্কার না, এই দুইটা জিনিস আমরা কিভাবে বুঝতে পারি, এটা বোঝার উপায়টা কি? এর পূজার উপরটা হইতেছে ভাইয়া, ধরেন একটা হইতেছে আপনার মানুষের মুখে বলা এক ধরন, ভাই আচ্ছা আরেকটা আমি মানুষ আপনাকে হেল্প কঠোর করছি, করে আমি একটা, আপনাকে হেল্প করছি, আমি বুঝতে পারছি যে আপনি এই জিনিসটা জানেন না, আপনি এখন চেষ্টা করছেন উত্তর দিতে, আপনি জানেন না বোঝেন না এই জিনিসটা, এই জন্য চেষ্টা করছেন, আপনার কষ্ট হচ্ছে আপনি বুঝতে পারছি, এই জন্য আমি আপনাকে হেল্প করছি, দেখেন আপনি বোঝেন কিনা। মনে করেন প্যারাসিটামল খাইলে অসুখ সারে তাই না, অবশ্যই জ্বর সেরে যায়, বিশেষ করে জ্বর, অসম অসুখ সারে না জ্বর সেরে যায় তাই তো। অবশ্যই এটা আচ্ছা পানি পড়া খাইলে কি অসুখ সারে? ভাইয়া আমি কুসংস্কার বলবো, হ্যাঁ পানি পড়া খাইলে অসুখ সারার কোনো কারণ নাই, কারণ পানির ভিতরে ফু দিলে, দোয়া পয়রা ফু দিলে এমন কোন জিনিস পানির ভিতরে ঢোকে না যেটার কারণে সেই পানিটা খাইলে আমার শরীরে অসুখটা সেরে যাবে, এরকম কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি যে পানিতে ফু দিলে এমন কিছু পানির ভিতরে ঢুকে যাবে সেটা আমার শরীরে গিয়ে আমার অসুখটা সারাই দিবে, কিন্তু প্যারাসিটামলের ভিতরে এমন জিনিস আছে যেটা আমাদের শরীরের জ্বর হইলে সেই জ্বরটাকে কমাই দিতে পারে তাই না ভাই, অবশ্যই এই জিনিসটাকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ করতে পারি একটা জিনিস, আর একটা জিনিস আমরা পরীক্ষার মাধ্যমে দেখা যায় যে এটার ভিতরে এমন কোন জিনিস নাই যেটা আমার শরীরে জ্বর সারাবে, এই কারণে আমরা পানি পড়া খাইলে জ্বর সারবে এটাকে আমরা বলি কুসংস্কার, কিন্তু প্যারাসিটামল খাইলে জ্বর সারবে বেশিরভাগ সময় সারবে, একদম এক্সট্রিম লেভেলে না হইলে তখন ছেড়ে যাবে তাই না ভাই। আচ্ছা আবার ধরেন যে আমরা যদি মানে তাবিজ নিলাম একটা, হ্যাঁ একজনের থেকে একটা তাবিজ নিলাম গলায়, তাবিজ দিলে আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করব বা ক্যাটরিনা কাইফের সাথে আমার বিয়ে হবে এই তাবিজটা মানে গলায় লাগাইলে, হ্যাঁ এইটাকে আচ্ছা আমরা বলি কুসংস্কার তাই না ভাই, অবশ্যই মানে ওই যে মানে প্রেমে ব্যর্থ হলে এই তাবিজ পড়ুন এটা দেয় না গুলিস্তানের মোড়ে এরকম থাকে না ভাই, অফকোর্স হ্যাঁ এই যে এইটা এইগুলা হচ্ছে কুসংস্কার, কারণ হচ্ছে এই তাবিজের সাথে এমন কিছু নাই যেটা দিয়ে ক্যাটরিনা কাইফরে ভাও করা যাবে নাকি, তা অবশ্যই 100%। কিন্তু আমি যদি আমার একটা আমার মানে পরিচিত একটা মেয়েকে যদি আমি মানে ঠিকভাবে তাকে আমি প্রেম নিবেদন করতে পারি, তাকে যদি আমি একটা সুন্দর একটা চিঠি লিখতে পারি, তাকে যদি আমি নিয়ে কোথাও ঘুরতে টুরতে যাই, তাকে তার মতো করে যদি আমি ইয়া করতে পারি, তাইলে সেই মেয়েটার পটা পইটা আমার সাথে বিয়ে টিয়ে করা প্রেম টেম করার সম্ভাবনাটা বাড়ে তাই না ভাই। রাইট এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনটা কুসংস্কার আর কোনটা কুসংস্কার না, এই দুইটার পার্থক্য হচ্ছে কোন জিনিসটা বিষয়ে আমরা প্রমাণ করতে পারি আর কোন জিনিসটার কোনো প্রমাণ নাই, হুদাই হুদাহুদি মানুষ বিশ্বাস করে তাই না ভাই। কিন্তু আমি কবি হইয়া আসিফ ভাই, কিন্তু আমার কবি মন বলে কি জানেন, ভাই কবি মন অনেক কিছু বলতে পারে ভাই, কবি মন বলে যে যদি বলে যে গরু আকাশে উড়ে তাহলে তো গরু আকাশে উড়বে না ভাই, কবি মন তো অনেক কিছু বলতে পারে, না আমারও এত ভাই সুন্দর আমারও ভাই এত আগে কবি সুন্দর মন ছিল, আমারও ভাই বাংলা সিনেমার নায়িকাদের পছন্দ ছিল, হিন্দি আসিফ ভাই, সিনেমার আমার নায়িকাদের পছন্দ ছিল, আমার লাস্ট বিশেষ করে লাস্ট পয়েন্ট কবি ছিল, হলিউডের একটা নায়িকারে আমার খুবই পছন্দ ছিল, আমি কবি মনে অনেক কবিতা লিখতাম, কবিতা আওড়াইতাম তার নিয়ে স্বপ্নে স্বপ্নে, কিন্তু তার সে আমার চিনেও না ভাই, এতদিনে কবিত্ব করে কিচ্ছু লাভ হইলো না। হাজি ভাই আপনি আমার এই কথাটুকু একটু সামান্য পরিমাণ একটু নলেজ জানেন বা আমাকে বোঝান, এটা হইতাছে যে কেটে না কেটে আপনি বলছেন না যে এরকম এরকম বুঝাইছেন তাই না, তো এখন আপনি আমাকে এটা বোঝান যে এই যে পৃথিবীটা এত সুন্দর নিয়ম মাফিক চলতেছে, ভাই এত সুন্দর পৃথিবীটা নিয়ম নিয়ম মাফিক মাফিক চলতেছে, মোটা চলতেছে না ভাই, কেন পৃথিবীটা মোটা চলতেছে নিয়ম আচ্ছা মাফিক এটা তো চলতেছে না, নাই, কেন নাই পৃথিবীটা সুন্দর পৃথিবীতে ভাবে একটু একটু থামেন ভাই, একটু থামেন ভাই, একটু তো থামেন ভাই, পূর্ব একটু থেকে থামেন উঠে ভাই, না
ওকে বলেন। একটু থামেন ভাই, একটু থামেন ভাই, পৃথিবী মোটেও নিয়মতান্ত্রিক ভাবে চলতেছে না, পৃথিবীতে অনেক অনিয়ম আছে, অনেক সমস্যা আছে। এই যে করোনা ভাইরাস আইসা আমাদের যে পুরা মানে পাছা লাল করে দিল সব মানব জাতির, হ্যাঁ, এখন আমরা দূরের উপরে আছি, হ্যাঁ, আমাদের ভিতরে বসে এটা আছি। হচ্ছে একটা আবহাওয়া। আমি বলতেছি পৃথিবীতে দেখেন প্রতিদিন পূর্ব থেকে সূর্য উদয় হইতেছে, পশ্চিমের সূর্য অস্ত না না, হইতেছে। পূর্ব দিকে সূর্য উদয় হইতেছে তো না ভাই, পূর্ব দিকে সূর্য উদয় হইতেছে আমি না, পৃথিবীর যে নামক গ্রহটা ঘুরতেছে, উদয় পৃথিবীর অস্ত নামক গ্রহ, হইতেছে, পশ্চিমে অস্ত হইতেছে, তাই না? পৃথিবী, এটা তো এরকমই হওয়ার কথা, কারণ পৃথিবী নিজ অক্ষের উপর ঘুরতেছে, তাহলে তো এটাই হওয়ার কথা। তাই আমি এটাই বলতেছি, এত সুন্দর আমাদের হাত দিছে আল্লাহ পাক, এত সুন্দর এখন যদি না, আপনি বারবার আল্লাহ পাক সৃষ্টি দিছে এটা করতে আছে। বলতেছেন, আপনি তো এখন পর্যন্ত আল্লাহ এটা পাক না, প্রমাণ আমি করেন আল্লাহ নাই পাক না, সরি ভাই, আল্লাহ ভাই, পাক আপনি না, কথার সৃষ্টি মাঝখানে করতে কথা আছে। বলেন ভাই, কথার মাঝখানে কথা বলেন, ওকে একটু সরি শুনে নেন, বলেন, কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন, যে আপনি যে ওকে বলতেছেন সৃষ্টিকর্তা, প্রথমে যে এসে বলে সৃষ্টিকর্তা, এখন পর্যন্ত সেটার সপক্ষে আপনি কোনো প্রমাণ দিলেন না, বারবার বলতেছেন আল্লাহ পাক যেটা দিছে ভাই, এটা যে দিছে আল্লাহ পাক, আমি যে জিনিসটা এখনো প্রমাণ করতে পারি নাই, সেই জিনিসটা নিয়ে আমি কেন কথা বলবো? হ্যাঁ, আগে সৃষ্টিকর্তার তো আপনি, প্রমাণ আমি আগে তো দিব। আপনি আপনি যা, কথাটা শুনে নেন, কথাটা শুনে ওকে নেন, আচ্ছা বলেন। কথাটা শুনে নেন, আপনি আগে সৃষ্টিকর্তার সপক্ষে কিছু প্রমাণ আমাদেরকে দিবেন, তখন আমরা সেই প্রমাণগুলো যাচাই করে দেখবো যে এই জিনিসগুলো ওকে আসলে হয় কিনা, এই জিনিসগুলো সঠিক কিনা। আমি আজকে এখন আপনাকে দিব। ভাই আবারও কথা বলতেছেন মাঝখানে, ভাই আবারও কথা বলতেছেন মাঝখানে, একটু শোনেন না ভাই, একটু শুনে নেন আগে। ওকে মনে করেন আমাদের এলাকায় একটা পীর সাহেব ছিল, একটা ন্যাংটা পাগল ছিল, এখন ন্যাংটা পাগল কইছে যে সেই মহাবিশ্ব বানাইছে, এবং তারপরে আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই তুমি তো ন্যাংটা পাগল, তুমি মহাবিশ্ব বানাইছো কেমনে, তুমি প্রমাণ দাও আমাকে মহাবিশ্ব বানাইছো। তখন সে বলে, এই যে দেখো পাখি আকাশে উঠতেছে, এই যে দেখো বৃষ্টি কত সুন্দর বৃষ্টি পড়তেছে, এই যে দেখো তুমি খাইলে ক্ষুধা লাগে না, এই যে দেখো তুমি ঘুমাইলে চোখে দেখো না, এটাই তো প্রমাণ, এটাই তো আমি যে বানাইছি এটা প্রমাণ। ভাই আপনাকে যদি এই ধরনের দাবি কেউ করে যে প্রাকৃতিক ঘটনাগুলা, যে প্রাকৃতিক ঘটনাগুলা ঘটতেছে আশেপাশে সেগুলা দেখায় যদি আপনাকে কেউ একটা জিনিস দাবি করে, তাহলে কি আপনি তার দাবিটাকে মেনে নিবেন, নাকি এই প্রাকৃতিক ঘটনাগুলা তার দাবির কোনো প্রমাণ হতে পারে না এটা বলবেন, এবং বলবেন যে সে যে সৃষ্টিকর্তা এটার প্রমাণ তাকে দিতে হবে, কিন্তু আকাশে পাখি ওড়ে বা আমি খাইলে ক্ষুধা লাগে না, ঘুমাইলে চোখে দেখি না, এটা তো তার সৃষ্টিকর্তা হওয়া বা সৃষ্টিকর্তা হওয়ার কোনো প্রমাণ হইতে পারে না এটা বলবেন? ভাইয়া পাখিটা তো উঠতেছে সে সৃষ্টিকর্তার কারণে, তাই না? ওই পাগলায় তো বলছে তার কারণে উঠতেছে, ওই পাগলা তো বলতেছে যে আমার কারণে আমি পাখিদেরকে আকাশে উড়াইতেছি, আমি যে আছি এই কারণে পাখির আকাশে উঠতেছে, ও তার পাগল তো এই দাবিটা যে কারণে, মিথ্যা, পাগল তো সে না এই কারণে, না না পাগল ও তো, তো পাগল তো এই কারণে না না ওই যে পাগলটা তো আমি বলতেছি পাগল, ওকে সৃষ্টিকর্তা ভাই কথা বানাইছে। বুঝেন, কথা বুঝেন, তারও একটা দাবি, ওকে বলেন, তারও একটা দাবি যে সে পাখির আকাশে উড়াইতেছে, আমি ঘুমাইলে চোখে দেখি না, আমি খাইলে ক্ষুধা লাগে না, বৃষ্টি সুন্দর করে বৃষ্টি পড়ে, এগুলো সবই সে করতেছে, আমি তো বলতেছি সে পাগল, সে তো আর নিজেরা পাগল বলতেছে না, সে নিজেরা বলতেছে সৃষ্টিকর্তা। হ্যাঁ, এখন এই যে আরেক পাগলা আছে, সেই পাগলের নাম আল্লাহ, হ্যাঁ, বা সেই পাগলের নাম নবী, নবী মোহাম্মদ, সে বলছে আমার সাথে একটা আল্লাহ আছে, সেই আল্লাহ সবকিছু বানাইছে। এখন আপনি কোন পদ্ধতিতে ওই যে আমাদের এলাকার ন্যাংটা পাগলরে বলবেন যে তোমার কথাটা মিথ্যা, এবং নবী মোহাম্মদ রে বলবেন তার কথাটা সত্য, এই যে যাচাই করা, যাচাই করে কিভাবে দেখবেন? সেও দাবি করতেছে যে এই যে বৃষ্টি পড়তেছে, এই যে নদী, যে নদীতে পানি যাইতাছে, এই যে সাগর পৃথিবী কত সুন্দর চলতেছে, এই যে সূর্য পূর্ব দিক দিয়ে উঠতেছে, এগুলাই আমার প্রমাণ। ন্যাংটা পাগলও একই কথা বলছে যে এই যে সূর্য উঠতেছে, সূর্য ডুবতেছে, এগুলাই তার সৃষ্টিকর্তা হওয়ার প্রমাণ, এবং আপনার নবীও বলতেছে যে আল্লাহর সৃষ্টিকর্তা হওয়ার প্রমাণ হইলো এই যে সূর্য উঠতেছে, সূর্য যাইতাছে, মানে চাঁদ উঠতেছে, বৃষ্টি পড়তেছে, ঝর্ণে পানি পড়তেছে, খাইলে ক্ষুধা লাগে না, ঘুমাইলে চোখে দেই না, এগুলাই প্রমাণ। তাহলে এখন আপনি ন্যাংটা পাগলের কথাটাকে কেন ইনভ্যালিড বলবেন আর আল্লাহর কথাকে কেন ভ্যালিড বলবেন বলেন তো? এখন এই জন্যই বলবো, কারণ আপনার আসিফ ভাই পাগল যে কথাটা বলছে তার কথাতে আপনি অনেকটুকু আপনি নিজে একটু জ্ঞান খাটান, দেখবেন অনেকগুলো ভুল, দূর ঠিক ভাই, আছে? ও ভুল ভুল কোথায়, যে ভুলই আমি ধরবো সেই ভুলই সে বলবে, এটাই আমার কুদরত, এটাই আমার, এটাই আমি করছি, এটাই আমি কুদরতে করছি, এটা কি ভুল ধরবেন আপনি তার? কারণ সৃষ্টিকর্তা অবশ্যই আছে, এইটা কারণ হচ্ছে সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা আছে না নাকি থাকলে নাই সেটা আপনাকে তাহলে আমি জিজ্ঞেস করি নাই ভাই, আসিফ আপনাকে ভাই জিজ্ঞেস আপনি করেছি, এখন আপনি এখন আপনাকে জিজ্ঞেস করেছি বাংলাদেশ যে ছেড়ে এই মুভিটার অন্য মিনিং দেশে কি। থাকেন না। চলো ভাই, আপনি ভাই বাজকে কথা বলে যাচ্ছেন, কথা বুঝেন না কিছু না, আপনাকে প্রশ্নটা কি করেছি ভালো করে বোঝেন মন দিয়ে, তারপরে সেটার উত্তর দেন। আমাদের এলাকার একটা ন্যাংটা পাগল একটা দাবি করেছে, আল্লাহ পাকেও একটা দাবি করতেছে, আল্লাহ পাক বলতে কিছু একটা, হ্যাঁ, যেটা নবী মোহাম্মদ আসলে বলছে, আল্লাহ পাককে পাওয়া যায়নি, খুঁজে পাওয়া যায়নি, নিখোঁজ এখনো, আল্লাহ পাক হচ্ছে নিখোঁজ,
নিখোঁজ ব্যক্তি, সেই নিখোঁজ দুই নিখোঁজ ব্যক্তি বলতেছে যে সেই হচ্ছে আল্লাহ পাক, সেই হচ্ছে সৃষ্টিকর্তা, সেই সব বানিয়েছে, এবং প্রমাণ হিসেবে উপস্থাপন করতেছে এই যে ভাই পৃথিবী কত সুন্দর সালত আছে, এই যে পৃথিবীতে সূর্য অস্ত আছে, এই যে চাঁদ নিপ্ত আছে, এটাই হচ্ছে আমি সৃষ্টিকর্তা, এটা প্রমাণ। আমি কিভাবে বুঝবো যে মুহাম্মদের দাবিটা সত্য আর ওই ন্যাংটা পাগলের দাবিটা মিথ্যা, এইটা বোঝার উপায়টা কি? এই প্রশ্নটার উত্তরটা আপনি দেবেন, আবার আবার আপনাকে জানতেছি, আপনি এইবার অন্য কোনো কথা না বলে এই প্রশ্নটার উত্তরটা দেন ভাই। আমাদের গরু ছাগল না বানায় মানুষ বানাইছিল কেন? আর এটা তো আপনি গরু মানুষ বানাইছে কিনা, আমাকে প্লিজ, আমি তো আপনাকে সময় দিচ্ছি, আমাকে 30 সেকেন্ড সময় দিন। আপনি যে কথাটাই বলবেন, সেই কথাটাই ধর ভাই, আপনাকে আবারও কথা বুঝেন না কথা, আপনি যে কথাটাই বলবেন আল্লাহ পাকের নামে সেই কথাটাই পাগলায় বলতেছে। এখন এই যে দুইটা কথার ভিতরে পার্থক্য কি, মানে এই দুইটা কথার ভিতরে আপনি একটা কথা সত্য একটা কথা মিথ্যা, সেইটা ইয়া করার উপায় কি আপনার? সেটা তো উপায়, সেটার মানে আইডেন্টিফাই করার কোন কথাটা সত্য, সেটা আইডেন্টিফাই করার উপায় হচ্ছে দুইটা কথাকে টেস্ট করে দেখা যে কার দাবি সত্য হইতে পারে, তাই না? আপনি কি ভাই টেস্ট করে দেখছেন? আপনি তো ভাই কথা বুঝেন না, হুদাই মানে বর্বর বর্বর করেন।